নতুন বছরে আইডি কিভাবে রিকভার করবেন এ নিয়ে কিন্তু দুই তিনটা ভিডিও অলরেডি আমরা আপলোড দিয়ে দিব, ভিডিওর কাজ চলতেছে। সো আজকে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং কি দ্বিতীয় ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি 50টা লাইক দিয়ে দিবেন। তো আশা করি ইনশাল্লাহ আজকে আরেকটা দ্বিতীয় পার্টটা ইনশাল্লাহ আপলোড হবে। তো আজকে প্রথম পার্টটা আপলোড হচ্ছে অ্যান্ড দেন দ্বিতীয় পার্টটা কিন্তু আমরা নিয়ে আসবো খুব দ্রুত। আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দ্বিতীয় পার্টটা চান কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দীপ, বিকজ উনি বলেছিলেন গ্রেট কন্টেন্ট, ক্যান ইউ প্লিজ মেক এ ভিডিও অন রিকভারি প্রসেস ইউজিং দিস নিউ মেথড। নিউ মেথড বলতে এখানে অ্যাকাউন্ট প্রোটেকশনের সম্পর্কে আমরা যে ভিডিওটা করেছিলাম এটাতে কমেন্ট করেছিল। সো আমি বলেছিলাম আই উইল ট্রাই টু মাই বেস্ট, এরপরে থ্যাংক ইউ ওয়েলকাম দিছিল। সো চলুন শুরু করা যাক। সো আইডি রিকভার করার জন্য আপনার মূলত দরকার হচ্ছে চারটা জিনিস। একটা হচ্ছে আপনার প্ল্যান ট্যাগটা থাকতে হবে, প্লেয়ার নেমটা এবং কি টিএচ লেভেলটা থাকতে হবে আর কি, অ্যান্ড দেন আপনার যদি ক্লায়েন নেম থাকে বা ক্লায়েনে জয়েন থাকেন ক্লায়েন নেমটা লাগবে আর কি। সো আপনারা জানেন যে আমাদের ডার্ক জায়ান্টটা আমাদের বিডি ফ্রেন্ডস ক্লায়েনের মধ্যে আছে। সো আমরা ডার্ক জায়ান্টটা হারিয়ে ফেলেছি, এটা আমরা রিকভার কীভাবে করব আমি লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা যেহেতু একই ক্লায়েনে আছি সেক্ষেত্রে কিন্তু ট্যাগ এবং কি লেভেলগুলো জানা একবারে মামুলি একটা বিষয়, বাট আপনারা যদি আদার্স ক্লায়েনে থাকেন জাস্ট আপনার নামটা মনে আছে অন্য কিছু মনে নাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি এটাও কিন্তু আমরা ভিডিওতে বলবো। কারণ আজকে যেহেতু আমরা আলোচনা করতেছি আইডি কীভাবে রিকভার করা যায়, সো এটা সংক্রান্ত যত কথা আছে অবশ্যই আপনি এই ভিডিওটাতে দেখলে মিস করবেন না, কারণ হয়তো বা আপনার নামটা মনে থাকতে পারে বা ট্যাগটা তো মনে থাকবে না, এটাই স্বাভাবিক আর কি। সো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্কিং করে, এখানে আমাদের ডার্ক জায়ান্ট শুধুমাত্র নামটা মনে আছে বাট আমার ট্যাগটা মনে নেই, সেক্ষেত্রে কিন্তু ট্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি এটা কিভাবে বের করব এটা আগে বলবো, দেন আমরা কন্টিনিউ করতেছি। সো মোবাইলের নোটপ্যাডে কিন্তু এভাবে আপনি সুন্দরভাবে সব কিছু লিখে রাখতে পারবেন যাতে আপনার আইডিটা রিকভার করতে টাইমটা একটু কম লাগে আর কি। সো যা যা পাচ্ছেন না ক্ল্যাশ অফ স্টেটসে যাওয়ার পরে এন্টার নেম অর ট্যাগ, যেহেতু ট্যাগ জানি না নেমটা বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে সারা পৃথিবীর ডার্ক জায়েন্ট চলে আসবে। সো ডার্ক জায়েন্ট আসার পরে এখানে ফিল্টার অপশান থেকে জাস্ট একটু ক্লিক করে আমরা এখানে অলের জায়গায় জাস্ট সিলেক্ট করে দিব আমাদের টাউন হল লেভেল। তো 11 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এটা অন করে দেব, অনলি প্লেয়ার উইথ দ্য এক্সাক্ট নেম। সো এখানে দেখুন চারটা আসছে ডার্ক জায়েন্ট। তো সো আমি জানি আমার ক্লায়েন্টের নাম বিডি ফ্রেন্ডস। সো বিডি ফ্রেন্ডসে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের সুন্দরভাবে আমরা ট্যাগটা পেয়ে গেছি। সো ট্যাগটা এখানে পেস্ট করে দেন কপি করে। এরপরে আমরা যখন আবার ক্ল্যাশ অফ স্টেটসে যাব তখন কিন্তু আমরা সুন্দরভাবে টাউন হল এক্সপি এবং কি বিল্ডার হল লেভেল দেখতে পাবো। সো এগুলো সবগুলো কপি করার পরে দেন আপনি বিডি ফ্রেন্ডসের ট্যাগটা কপি করতে পারবেন। সো এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিব। সো এরপরে যখনই আমরা রিকভারের সব ইনফরমেশান কালেক্ট করতে পারবো দেন আমরা চলে যাব আমাদের সুন্দরভাবে গেমসের ভিতরে। তো যাওয়ার পরে দেন সর্বপ্রথম আমরা কিন্তু সেটিং অপশানটা ক্লিক করব। সো আপনাদের সুবিধার জন্য কিন্তু মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, সেটিং অপশানে যাওয়ার পরে কিন্তু আমরা সুন্দরভাবে কানেক্টেড যে অপশানটা এটা পাবো। দেন আমরা কিন্তু কানেক্টেড যাওয়ার পরে এরপরে ছোট আরেকটা সেটিং পাবো, সেটিং এটাতে ক্লিক করার পরে দেন আমরা কিন্তু লগ আউট করে দেবো। যে অ্যাকাউন্টে সুপারসেলের আন্ডারে লগ ইন থাকবে ওইটা লগ আউট করে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিয়ে জাস্ট এখানে কিন্তু দুইটা অপশান চলে আসছে, প্লে উইদাউট সুপারসেল আইডি, প্লে ইন উইথ সুপারসেল আইডি। সো সবসময় রিকভার করার ক্ষেত্রে উইদাউট সুপারসেল আইডি দিয়ে করবেন। সো এখন যেহেতু নতুন একটা অপশান চলে আসছে আমাদের গেমসের ভিতরে উইদাউট সুপারসেল আইডিতে যাওয়ার পরে কিন্তু আমাদের গুগল প্লের আন্ডারে যে গেমগুলো আছে এগুলো কিন্তু চলে আসতেছে। সো প্রাইমারি ট্রিকিং কিন্তু আমাদের গুগল প্লের আন্ডারে আছে। সো এটা আগে ডিসকানেক্ট করতে হবে, দেন হচ্ছে যে আমাদের নতুন করে আবার নিউ অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে। সে কারণে আমরা ক্ল্যাশ অফ ক্ল্যানে যাবো, অ্যাপ ইনফরমেশানে যাবো, দেন হচ্ছে যে আমরা এটাকে একটু ফোর্স স্টপ করে দিয়ে জাস্ট স্টোরেজ যেটা আছে এটাকে জাস্ট আমরা এখানে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে দিয়ে নতুন করে সাজিয়ে নেবো আর কি। তো নতুন করে সাজিয়ে নেওয়ার পরে দেন আমরা আবারও চলে যাব আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যানে। এখানে দেখুন প্রাইমারি ট্রিকিং কিন্তু আবারও লোড নিচ্ছে, সমস্যা নাই লোড নেই। তো নেওয়ার পরে দেন আমরা যখনই যাব আমাদের গেমসের ভিতরে তখন কিন্তু দেখাবে নতুন করে যে এটা কি আপনি চান না না চান এরকম আর কি। সো লোড দেখাবে দুই লেভেলের আইডিটা আমাদের যে জিমেলের মধ্যে আছে এটার কি। তো ইম্পর্টেন্ট নোটিশটা ওকে করে দেন। ওকে করে দেওয়ার পরে দেন এখানে হালকা করে একটু টাইম নিচ্ছি আমি। সো এখানে দেখুন লোড ভিলেজে আমাদের প্রাইমারি ট্রিকিংটা লোড নিচ্ছে। সো লোড যদি দেন তাহলে লোড নিবে, আর যদি লোড না দেন তাহলে ক্যান্সেল দিয়ে দিবেন।
সো আমরা যেহেতু হেল্প অ্যান্ড সাপোর্টে কথা বলবো অবশ্যই ক্যান্সেল দেওয়ার দরকার দেন আমরা কিন্তু ক্যান্সেল দিয়ে দিলাম ক্যান্সেল দিয়ে দেওয়ার পরে স্ক্রিনের উপরে তিনবার ট্যাপ করবেন ঠিক আছে দুইবার অ্যান্ড দেন লাস্ট এটাতে ট্যাপ করে দেওয়ার পরে সেটিং অপশানটা ওপেন হয়ে গেছে দেন আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিং অপশানটা এই সেটিং অপশানে যাওয়ার পরে এখানে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে ঠিক আছে তো হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা সুন্দরভাবে কথা বলবো তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হালকা একটু টাইম নেবে আর নেটওয়ার্কটা অবশ্যই ভালো রাখার ট্রাই করবেন তো সেটিংয়ে যাব অ্যান্ড দেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই স্ক্রিনটা ছোট হয়ে যাবে তো ছোট হয়ে গেল আমাদের স্ক্রিনটা সো ওই স্ক্রিনটা ছোট হওয়ার পরে কিন্তু এখানে ইমেজটা লোড নেবে লোড নেওয়ার পরে অ্যাকাউন্ট পারচেস এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে দেন এটা কিন্তু অ্যাকাউন্ট চলে আসছে এখানে দেখুন ইস্যু উইথ ইউর অ্যাকাউন্টস জাস্ট এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন একটা মেসেজের অপশান চলে আসছে আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মেসেজের অপশান এটাতে ক্লিক করার পর ওপেন এ সাপোর্ট কেস এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা অটোর সাথে কথা বলতে পারবো এবং অটোটা যে বিল্ডার বেসের অটো দেন আপনাদেরকে দেখাবো কিন্তু হে বলবে যে বিল্ডার বেসের সো সর্বপ্রথম যখন যাব এভাবে কিন্তু লোড নিবে লোড নেওয়ার পরে কিন্তু আমরা হ্যালো অটোমেটিক দিয়ে দিব তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট লস্ট হয়ে গেছে অ্যাকাউন্ট কিউরিজে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশান আছে লস্ট সুপারসেল লস্ট বিলেজ সো আমাদের বিলেজ যেহেতু হারিয়ে গিয়েছে আমরা লস্ট বিলেজে ক্লিক করে দেব সো মার্কিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লস্ট বিলেজে দেন ক্লিক করেন ক্লিক করার পরে দেখুন এখানে বলতেছে যে অটোটা যে বিল্ডার বেজের অটো তারা এবং কি অটো সব কিছু বোঝে না জাস্ট আপনার ট্যাগটা দিতে হবে আর কি সো আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডার বেজের যে অটোটা আর কি এবং কি সব কিছু যে বুঝতে পারে না এটাও সো ট্যাগটা দেন সো এই কারণে যেহেতু আমরা প্রথমে নোটপ্যাডের মধ্যে আমরা সব কিছু কপি করে রেখেছিলাম অবশ্যই আমরা কপি করে নিয়ে আসবো এখান থেকে সো নোটপ্যাডটা এখান থেকে জাস্ট প্লেয়ার ট্যাগটা বা বিলেজ ট্যাগ যেটা আছে এটা আমরা সুন্দরভাবে নিয়ে নিব সো নিয়ে জাস্ট ওইখানে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের কাছে অটোতে দিয়ে দিব সো এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম আমাদের কপি করে প্লেয়ার ট্যাগটা সো প্লেয়ার ট্যাগটা দিয়ে দেওয়ার পরে দেন একটু টাইম নিবে এবং কি বলতেছে যে প্লেয়ার ট্যাগ তো দিলেন এখন আপনার বিলেজের নামটা বলেন বা প্লেয়ার নেমটা বলেন সো আমাদের প্লেয়ার নেমটা আর দেখার দরকার নেই আমরা জানি আমাদের প্লেয়ার নেম হচ্ছে ডার্ক জায়ান্ট ঠিক আছে ডার্ক জায়ান্টটা লেখার পরে কিন্তু কোনো স্পেস নাই স্পেস ছাড়াই কিন্তু আমরা সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে বলতেছে ট্যাগও দিলেন নেমও দিলেন লেভেলটা বলেন দেন লেভেল হচ্ছে ইলেভেন ইলেভেন দেওয়ার পরে দেন আবার দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কিন্তু ওরা বলতেছে ক্ল্যান আছে কি না এখানে অনেকে ভুল করে যে ভাই আমার যদি ক্ল্যান না থাকে আমি কী লিখবো সো ক্ল্যান না থাকলে নো ক্ল্যান লিখবেন সো আমার যেহেতু ক্ল্যান আছে বিডি ফ্রেন্ডস আমি বিডি ফ্রেন্ডস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু অনেকগুলো অপশান চলে আসতেছে ঠিক আছে এখানে কিন্তু চলে আসছে অনেকগুলো অপশান দেন অবশ্যই তারা আমাকে শিওর করছে যে তারা আমার অ্যাকাউন্টটা পাইছে এখন তিনটে অপশান আসছে ঠিক আছে এখানে দেখুন অ্যাকাউন্ট প্রোটেকশন ইজ এনাবল এরপরে অ্যাকাউন্ট প্রোটেকশন ইজ নট এনাবল ঠিক আছে এই অপশানগুলো ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা নিয়ে আসতে পারবো এবং কি হোয়াট ইজ অ্যাকাউন্ট প্রোটেকশান এটা কি এরপরে ইন কনভারসেশন অনেকগুলো অপশান চলে আসছে সো আজকে দেখাচ্ছি অ্যাকাউন্ট প্রোটেকশন ইজ এনাবল দিয়ে তো ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে যে অ্যাকাউন্ট প্রোটেকশন ইজ নট এনাবল দিয়ে কীভাবে আইডি রিকভার করতে হয় সো এনাবল দিয়ে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার কাছে কিন্তু চার ডিজিটের লাস্ট নাম্বার চাইবে মানে আপনার আইডিটা যেটা ভেরিফাই করেছিলেন আপনার ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারের লাস্ট চার ডিজিট চাইবে আর কি সো এটা বিকেশ থেকে নাইট নাই এটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমাদের বিল্ডার বেজের অটো সো এটা মন মাথায় রাখবেন আর কি সো এরপরে আপনি যখন আপনার চার ডিজিটের সংখ্যাটা দিয়ে দিবেন আপনার ওই নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে আসবে সুন্দর করে আর কি সো মেসেজটা আপনি সুন্দরভাবে পড়বেন পড়ে জাস্ট ছয় ডিজিটের যে পিন নাম্বারটা আছে এই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন সো আজকের মতো পার্ট ওয়ান এখানে সমাপ্ত দিচ্ছি ইনশাল্লাহ কথা হচ্ছে পার্ট টুতে আর কি সো আপনারা ভিডিওটা দেখার পরে যদি আমি দেখি যে এক ঘন্টার ভিতরে 50টা লাইক এবং 20টা কমেন্ট অলরেডি চলে এসেছে দেন এটা আজকে 11টায় ইনশাল্লাহ আবার পার্ট টুটা আপলোড করার ট্রাই করবো আর কি সো তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দেন এবং কি পার্ট টুটা দেখার জন্য আসলে অপেক্ষা করেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন সো আল্লাহ হাফেজ পার্সেসের ক্ষেত্রে কক পার্সেস সব ভিডিও অনেক বেশি ট্রাস্টেড এবং কি খুব দ্রুত আপনাকে পার্সেস দিবে সো কীভাবে পার্সেস করবেন তাদের যাবতীয় লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন হ্যাঁ হ্যাঁ প্রেস করলাম তারপর বলো রান